বিস্তর চিন্তা ভাবনা করে আমরা জলটাকে দলটাকে দিয়েছি আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে বলবো সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি কারণ এই মুহূর্তে সময় বিস্তর চিন্তা ভাবনা করে আমরা জলটাকে দলটাকে দিয়েছি যে কার বিকল্প কে হতে পারে কিভাবে হলে কম্বিনেশন কোচ বের করে নিতে পারে সিক্স ব্যাটার সেভেন ব্যাটার্স বোলিং দিক থেকেও পাঁচজন বোলার কিংবা ছয়জন বোলার অপশনের মতো করেই আমরা দলটাকে দিয়েছি তো এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পড়তে পারছি না আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা জয়টা করা এত করতে পারিনি সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় পনেরোর উপরে গরপতি আস্কিং রেট ছিল সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল যারা মুস্তাফিজ আইপিএল থেকে খেলে এসছেন শরিফুল ছিল বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে টি টোয়েন্টিতে যে একটা টুইস্ট সেই টুইস্টটা আমরা পারিনি ঠিক একইভাবে যখন আমরা একশো ছয়চল্লিশ রান তারা করছিলাম দ্বিতীয় ম্যাচে আপনি দেখবেন যে আমরা দুই উইকেটে একটা এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তহেদ হৃদয় ব্যাট করছিল যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার যে আমরা জয়টা করায়ত্ত করতে পারব কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা তিন বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম তো এটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ হতাশার কারণ আপনি কালেক্টিভলি হ্যাঁ হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না এটা সত্য শান্ত কিছুটা রান পেয়েছে তবে যদি সেকেন্ড ব্যাচটার দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রাপ্তে নিয়ে যেতে পারেনি সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে এবং আমরা আগে গিয়েছি আমেরিকাতে সেই সুবাদে আমরা যেটা আশা করতে পারি যে আমাদের ভুল ত্রুটির থেকে আমরা শিখব অন্যের ভুল থেকে শেখাটা হলে সেটা কস্টলি হয় না বাট নিজের ভুল থেকে যদি কেউ শেখা দেয় সেটার জন্য অনেক মূল্য দিতে হয় তো তারপরও এই মূল্যর বিনিময়ে যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি সেই সেই আশাটাই আমরা করছি এবং যে দলকে আমরা নির্বাচন করেছিলাম সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি কারণ এই মুহূর্তে কেউই ট্রেনিংয়ে নেই আমাদের টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি